আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। বিএনপি নেতারা রাজনীতি নয় অফিশিয়াল দায়িত্ব পালন করছেন বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। এরপরে জানিয়ে দেব তথ্য প্রতিমন্ত্রীর কথা আগুন উস্কে দেওয়ার মতো, অভিযোগ জিএম কাদেরের। এদিকে কুমিল্লার ঘটনায় 102 মামলা, আসামি 20,619 জন। আরো জানিয়ে দেব শ্রমিকদের অধিকার আদায় করতে হবে সংগ্রামের মধ্য দিয়ে, বললেন জুনায়েদ সাকিব। এদিকে আমাদের নেতাকর্মীরা পূজা মণ্ডপে হামলায় জড়িত নয়, দাবি ভিপি নূরের। এবং সর্বশেষ জানিয়ে দেব মেয়ের বিয়েতে বাধা, আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। বিএনপি নেতারা এখন রাজনীতি নয় অফিসিয়ালি দায়িত্ব পালন করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ফরমায়েশি তথা নির্দেশিত হয়ে তারা বক্তব্য বিবৃতি দিচ্ছেন যার সঙ্গে দেশ ও জনগণের কোনো সম্পর্ক নেই। বৃহস্পতিবার 21 অক্টোবর তার বাসভবনে ব্রিফিংকালে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের। শেখ হাসিনা সরকার চায় দেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকুক, মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণ চায় একটি বিরোধী দল, জনগণের চোখের ভাষা ও মনের ভাষা বুঝুক, যাদের রাজনৈতিক কর্মসূচি পালনের সক্ষমতা থাকবে, যারা জনগণের বিপদে আপদে পাশে দাঁড়াবে ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং সরকারের গঠনমূলক সমালোচনা করবে। তিনি বলেন, বিএনপি নেতারা এখন নতুন কোনো বক্তব্য না পেয়ে পুরনো অভিযোগগুলোই বারবার নতুন করে বলছে। বিএনপিকে গুজব ও অপপ্রচার না চালিয়ে জনগণের পক্ষে কথা বলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে বিরোধী রাজনৈতিক দলের দায়িত্ব ভুলে গিয়ে বিএনপি এখন দায়িত্বহীন এক পরশিকাতর দলে পরিণত হয়েছে। বিএনপি জনগণের আশেপাশে না গিয়ে এখন বিচরণ করছে মিডিয়া আর ভার্চুয়াল জগতে। সরকার জনগণের দুঃখ দুর্দশা উপলব্ধি করতে পারে না। বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে দেশের মানুষ জানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সবার আগে যে কোনো দৈব দুর্বিপাকে জনমানুষের পাশে দাঁড়ায়। সূত্র বাংলা ভিশন। তথ্য প্রতিমন্ত্রীর কথা আগুনে উস্কে দেওয়ার মতো, বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানকে উদ্দেশ্য করে বলেছেন, কাকতালীয়ভাবে সরকারের একজন প্রতিমন্ত্রী হঠাৎ কিছু বেফাস কথা বলে ফেললেন, এটা অনেকটা এই আগুন উস্কে দেওয়ার মতো। আমি মনে করি সরকারের তরফ থেকে আরো গভীরভাবে খুঁজে দেখার সময় এসেছে কারা এর সাথে জড়িত। শুক্রবার 22 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় পার্টির ঢাকা দক্ষিণ আয়োজিত এক সম্প্রীতি সমাবেশে তিনি একথা বলেন। জিএম কাদের বলেন, আমরা প্রতীকীভাবে সম্প্রীতি সভার আয়োজন করেছি, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে হাজার বছরের ঐতিহ্য আছে, আমরা এটা নিয়ে গর্ববোধ করি, আমরা সব সময় একসাথে ছিলাম, সব উৎসব আমরা একসাথে পালন করেছি, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ স্বাধীন করেছিল। তিনি বলেন, আমার এত বয়স হয়েছে, আমি কখনো দুর্গাপূজায় কোনো সমস্যা দেখি নাই, আমাদের দেশে একই সাথে পূজা হয় আবার মসজিদে নামাজ হয়, সেখানে আমরা দেখলাম একটি বিশেষ মহলের ষড়যন্ত্র, একটি দেবতার মূর্তির পায়ের নিচে কোরআন শরীফ রাখা হয়েছে, এটা কোনো হিন্দু ধর্মাবলম্বী করতে পারে না, তারা তাদের এই উৎসবকে নষ্ট করবে নিজেদের হাতে, এটা বিশ্বাস করা যায় না। জাতীয় পার্টির এই চেয়ারম্যান বলেন, কোনো মুসলমান যদি সত্যিকারের মুসলমান হয় তাহলে সে কোরআন শরীফের অবমাননা করতে পারে না, এটা সাম্প্রদায়িক কিছু নয়, কুচক্রি মহল এটা করেছে, কারণ যখন এটা হলো তখন তা ব্যাপকভাবে প্রচার করা হলো, বিভিন্ন জেলায় যারা আগে থেকে প্রস্তুত হয়েছিল তারা হিন্দুদের বাড়ি ঘর মন্দির আক্রমণ করা হলো। আমার কথা হলো, একটা ঘটনা এত সুন্দরভাবে ঘটে গেল কিন্তু কেউ প্রতিহত করলো না, এটা একটা চক্রান্ত, এর পেছনে কি আছে জানি না, তবে আমাদের দেশের মঙ্গলের জন্য হচ্ছে না এটা জানি। সূত্র ঢাকা পোস্ট। কুমিল্লার ঘটনায় 102 মামলা, আসামি 20,619 জন।
কুমিল্লার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় 102টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় 20,619 জন অভিযুক্ত করে আসামি করা হয়েছে আর এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 583 জনকে। শুক্রবার সরকারি হিসাব উল্লেখ করে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সহিংসতার পর ক্ষতিগ্রস্ত হিন্দুদের পুনর্বাসন নিরাপত্তা নিশ্চিত করা এবং হিন্দু সম্প্রদায়ের আস্থা বৃদ্ধির জন্য সরকার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ ব্যাপক পদক্ষেপ নিয়েছে। সরকার ও দলের পক্ষ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ সহায়তা, খাদ্য, কাপড়, অন্যান্য নিত্যপণ্য এবং গৃহ নির্মাণ সামগ্রী প্রদান করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য ঘর তৈরি করে দেওয়া হবে। গণভবনে তার সরকারি বাসভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইতিমধ্যে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য দায়ীদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের আত্মবিশ্বাস বাড়ানো এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশ জুড়ে আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি জোরদার করা হয়েছে এবং ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা তাদের সহায়তা করছে। সূত্র যুগান্তর। শ্রমিকদের অধিকার আদায় করতে হবে সংগ্রামের মধ্য দিয়ে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব বলেছেন, আইন দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়, রাজনীতি ও সংগ্রামের ভেতর দিয়ে শ্রমিকদের অধিকার আদায় করতে হবে। তিনি বলেন, বর্তমানে আমরা দুঃশাসনের মধ্যে আছি, এই দুঃশাসন থেকে মুক্ত না হলে দেশের শ্রমিক সহ মানুষের মুক্তি সম্ভব নয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের টাফ সাবেক সভাপতি শাহ আতিউল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এ আয়োজন করা হয়। সাকি আরো বলেন, বর্তমানে শ্রমিক সংগঠন অনেক আছে, কিন্তু শ্রেণী সচেতন শ্রমিক সংগঠনের অভাব প্রকট। চলমান ক্ষমতার সরকার বদল না ঘটালে ট্রেড ইউনিয়ন সহ শ্রমিকদের কোনো অধিকার বাস্তবায়ন সম্ভব নয়। তিনি বলেন, আতিউল ইসলাম ঐক্যবদ্ধ ট্রেড ইউনিয়ন গঠনের চেষ্টা করেছেন, তিনি নিজেকে কমিউনিস্ট আন্দোলনের কর্মী মনে করতেন। ট্রাফের ভারপ্রাপ্ত সভাপতি তাসলিমা আক্তারের সভাপতিতে সভায় আরো বক্তব্য দেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশারেফা মিশু, শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আকমো জহিরুল ইসলাম, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক আলিফ দেওয়ান প্রমুখ। সূত্র সমকাল। চট্টগ্রামের পূজা মণ্ডপে হামলায় নিজের সংগঠনের কেউই জড়িত নয় বলে দাবি করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র, যুব ও শ্রমিক পরিষদ আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান তিনি। নুরুল হক নূর বলেন, চট্টগ্রামের পূজা মণ্ডপে হামলার অভিযোগে আমাদের যে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তারা ভাঙচুরের সঙ্গে জড়িত নয়, মিছিলের ছবি দিয়ে হামলাকারী চিহ্নিত করা যায় না, এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড। আমরা এই সহিংসতার পেছনে বিএনপি বা আওয়ামী লীগকে দোষ দিতে চাই না, এসব হামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের দাবি জানাই। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে চাওয়া গণ অধিকার পরিষদের কর্মীদের ওপর সারা দেশে প্রতিহংসা হিংসামূলক মামলা ও হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দ্রব্যমূল্যর উদ্যোগতির কারণে সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে দ্রুত ক্ষমতা ছাড়ার দাবি করেন সমাবেশে অংশ নেওয়া বক্তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা। সূত্র মানব জমিন। মেয়ের বিয়েতে বাধা, আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা। পূর্ব শত্রুতার জের ধরে বরিশালের গৌরনদীতে মেয়ের বিয়েতে বাধা প্রদানের জন্য আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় উভয় পক্ষের হামলা ও সংঘর্ষে উভয় পক্ষের 10 জন আহত হয়েছেন। এ সময় একটি রান্নাঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর 12টার দিকে উপজেলার খাজাপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভুরঘাটা গ্রামের বাবুল ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফরিদ ব্যাপারী, তার ভাই ফারুক ব্যাপারী, বাবা মোকসেদ ব্যাপারী, মা নাসিমা বেগম, বাবুলের ভাবি শিক্ষিকা আসমা বেগম, প্রতিবেশী আব্দুস সামাদকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাবুলের ভাতিজা জিলকত ব্যাপারীকে পার্শ্ববর্তী কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগ নেতা ও কনের বাবা
বাবুল ব্যাপারে জানান, শুক্রবার দুপুরে তার মেয়ের বিয়ের জন্য বাড়িতে মেহমান আসার কথা ছিল। এ খবর পেয়ে বিয়ের অনুষ্ঠান পণ্ড করার জন্য প্রতিপক্ষ একই বংশের চাচাতো ভাই যুবলীগ নেতা ফরিদ ব্যাপারীর নেতৃত্বে 10 থেকে 15 জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শুক্রবার দুপুর 12টার দিকে তার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে রান্নাঘরে অগ্নিসংযোগ, আসবাবপত্র ভাঙচুর ও 5 জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। এ সময় হামলার প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। হামলাকারীরা তার বাড়ি থেকে একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরো জানান, সদ্য ইউপি নির্বাচনে তিনি ইউপি সদস্য প্রার্থী ছিলেন। ওই সময় একই বংশের চাচাতো ভাই ফরিদ ব্যাপারী অন্য প্রার্থীকে সমর্থন করায় তিনি পরাজিত হন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সূত্র যুগান্তর।